নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। সম্প্রতি খোলা বাজারে ভ্যাকসিন আনার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন, স্বচ্ছ বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি সুনিশ্চিত করা হোক, যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান। চিঠিতে তিনি আরও বলেন, গত 24 ফেব্রুয়ারি বাংলার সরকার টিকা আমদানি করার অনুমতি চেয়ে চিঠি পাঠালেও কেন্দ্রের কাছ থেকে তার কোনো জবাব পাওয়া যায়নি। পাশাপাশি ভ্যাকসিনের বাজারীকরণের ফলে কালো বাজারের সম্ভাবনা এড়াতে আদর্শ টিকাকরণ নীতি প্রকাশ করার অনুরোধ করছে বাংলার সরকার। দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ যখন হুহু করে বাড়ছে, চারদিকে যখন ভ্যাকসিনের ঘাটতি, তখন কেন্দ্র অন্তঃস্বাস শূন্য বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানোর পথ নিয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে দেশের সর্বস্তরের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়া হবে, তাই নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এমনকি টিকার গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন। এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ নাওতে।